আওয়ামী লীগ অত্যন্ত চতুরতার সঙ্গে কিছু হিন্দু নেতাও তারা বেছে নেয়, যারা যাদেরকে মাসোহারা দিয়ে রাখে, তারা এগুলো মন্দের ভালো এই সমস্ত নানান প্রচার অপতন করে তারা মূলত ধরেই রাখে। যেমন আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, পিতা ফজলুল কাদের চৌধুরী বলতো যে হিন্দুরা হচ্ছে আমাদের হাঁড়িতে দিয়ে রাখা কই মাছ, যখন দরকার পড়বে তখন আমরা ব্যবহার করবো। ঠিক আওয়ামী লীগ কিন্তু এই মানসিকতাই পোষণ করে, কোট পরা শিখিয়ে দিয়ে গেছে। এখন এই গরমের দিনেও আমরা কিন্তু সেই কোট পরার মোহটাকে আমরা সরাইতে পারি না, ঘেমে যাচ্ছি। মানুষ সাদা গেঞ্জি গায়ে দিতে পারে না, একটা খালি গায়ে ঘুরে বেড়ায়। সেই সময় আমরা একটা নিচে শার্ট গায়ে দিই, তারপর একটা কোট গায়ে দিই, তারপরে এরপর আবার সে একটা মানে কি বলে ডাউন গায়ে দেই, এরপরে কোটে যাই। এই মোহটা আমরা যাই। তাহলে এই যে আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধী ছিলেন কিনা, যে উনি স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিলেন তাদেরকে পুরস্কৃত করেছেন, তার মানে সেটা বোঝাইতে চায় যে উনি স্বাধীনতা চান নাই, যেটা অনেকেই বলে থাকেন। বঙ্গবন্ধু হলে ভারতের সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, তিনি তার বাংলাদেশ স্বাধীনতা চান নাই। এমনকি অনেকেই বলে যে আওয়ামী লীগের কোন নেতা মুক্তিযুদ্ধ করতে গিয়ে যুদ্ধে মারাও যান নাই, এমন কোন বীর বিক্রম সৈনিকও নাই যে পরাক্রম ভাবে, বরং দেখা গেছে যে ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং আমাদের সেই সময় যিনি তাজউদ্দিন আহমেদ যখন ভারতে ইন্দিরা গান্ধীর কাছে গিয়েছিলেন, উনি তো খুব বিস্ময় প্রকাশ করেছেন যে এইটা হয় নাকি, একটি দেশের স্বাধীনতা ঘোষণা করে কোন স্বাধীনতার নায়ক কি গিয়ে ঘরে বসে থাকে যে পাকার মিলে মানে শত্রুপক্ষ এসে তাকে ধরে নিয়ে যাবে। মানে তারাও কিন্তু এটি নিয়ে অবাক হয়েছেন। এবং আমাদের যখন আমিরুল ইসলাম সাহেব ওনারা গিয়েছেন, তারা নিজেরা স্মৃতি চারণ করেছেন যে তারাও চেয়েছিলেন যে ভারত কর্তৃপক্ষ চায় যে বঙ্গবন্ধু ভারতে আশ্রয় নিক, ওখান থেকে মুক্তিযুদ্ধটা হোক, কিন্তু বঙ্গবন্ধু সেটা চায়নি। যাই হোক, এই ধরনের অনেক বিতর্কিত প্রশ্ন অনেকেই তোলেন। তো যদি সে আপনার জিয়াউর রহমানকে যদি সেটাই বলা হয় যে একজন হানাদার কিংবা একজন ইসের, তাহলে কিন্তু তার প্রশ্নটাও কিন্তু একটা বিতর্কের অবকাশ থেকে যায়। তো সেই কারণে আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, এটার সঙ্গে ই নাই। আর যেটা হচ্ছে পণ্য বয়কটের যে বিষয়টা, পণ্য হচ্ছে বয়কট অলরেডি চাউল টাউল যেগুলো, এগুলো তো বাংলাদেশ এখন স্বনির্ভর, শাড়ি টাড়িতেও বাংলাদেশ প্রায় স্বনির্ভর। আসলে বিষয় হয়ে গেছে কি, ওই যে একটা মোহ কাজ করে, সে মোহটা হলো যে বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আগে আগে হিন্দুরা কিন্তু এই আওয়ামী লীগ করতো না, তারা ছিল মূলত হচ্ছে কমিউনিস্ট পার্টির লোকজন ছিল বেশিরভাগই। তো যখন মনে করলো যে পাকিস্তানের নাগপাশ থেকে মুক্ত হয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে ধর্মনিরপেক্ষভাবে বসবাস করতে পারবো, যে কারণে এবং ভারতেরও একটা সমর্থন ছিল, যে এই কারণেই হিন্দুরা আওয়ামী লীগের প্রতি ঝুঁকে পড়ে, এবং এই ঝুঁকে পড়ার কারণেই এখন হচ্ছে একটা মোহ তৈরি হয়ে গেছে। এই মোহ থেকে মানে হিন্দুরা বেরিয়ে আসতে পারে না, এবং আওয়ামী লীগ অত্যন্ত চতুরতার সঙ্গে কিছু হিন্দু নেতাও তারা বেছে নেয়, যারা যাদেরকে মাসোহারা দিয়ে রাখে, তারা এগুলো মন্দের ভালো এই সমস্ত নানান প্রচার অপতন করে তারা মূলত ধরেই রাখে। যেমন আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, পিতা ফজলুল কাদের চৌধুরী বলতো যে হিন্দুরা হচ্ছে আমাদের হাঁড়িতে দিয়ে রাখা কই মাছ, যখন দরকার পড়বে তখন আমরা ব্যবহার করবো। ঠিক আওয়ামী লীগ কিন্তু এই মানসিকতাই পোষণ করে যে হিন্দুরা যেন কোনো অবস্থাতেই এর বাইরে না যায়। যেমন ঐক্য পরিষদ এবং ক্ষুদা পরিষদ, ঐক্য পরিষদ তো টোটালটাই আওয়ামী লীগের নিজের তৈরি করা, এবং প্রধানমন্ত্রী নিজে এটা বলেছেন যে এটা আমি নিজে তৈরি করে দিয়েছি। কেন তৈরি করে দিয়েছেন, যে হিন্দুরা তো আওয়ামী লীগের এই খাতা থেকে বেরিয়ে না যায়, যেই বেরিয়ে যাবে ওটাকে আবার ধরে নিয়ে এসে খাতার মধ্যে রাখার একটা কলাকৌশল, এবং তার জন্য মাসিক একটা ভাতা, যেমন আমাদের রানাদার গুপ্ত সাহেব তিনি একটা ভাতা পান মাসে মাসে, এরকম প্রায় শখানেক লোকদের একটা ওনারা ভাতা দিয়ে রাখেন যাতে হিন্দুরা এখান থেকে না যায়, এবং এখানের মধ্যে প্রচার অপপ্রচার নানাভাবেই যাতে হিন্দুরা মানে মানসিক ভাবে একটা দাসত্ব গড়ে ওঠে। যেমন আমাদের ধরেন কোর্ট কাছারি, আমরা উকালতি করি, সেই কই ব্রিটিশ আমলে সেই সময় কোর্ট পড়া শিখিয়ে দিয়ে গেছে। এখন এই গরমের দিনেও আমরা কিন্তু সেই কোর্ট পড়ার মোহটাকে আমরা সরাইতে পারি না, ঘেমে যাচ্ছি। মানুষ সাদা গেঞ্জি গায়ে দিতে পারে না, একটা খালি গায়ে ঘুরে বেড়ায়। সেই সময় আমরা একটা নিচে শার্ট গায়ে দিই, তারপর একটা কোট গায়ে দিই, তারপরে এরপর আবার সেই একটা মানে কি বলে ডাউন গায়ে দিই, এরপরে কোটে যাই। এই মোহটা আমরা যাই না। তো মানুষ হিন্দুদের মধ্যে একটা মোহ তৈরি হয়ে গেছে, সেই মোহ থেকে মোহ নাগপাশ থেকে বেরিয়ে আসতে যখন আমরা চাই, অলরেডি বেরিয়ে এখন তো 50% এর উপরে মানুষ আর আওয়ামী লীগ করে না, এই এইগুলোকেও তারা আবার ধরে রাখতে চায়। এবং তারা মনে করে যে এই হিন্দুগুলো সব হলো আমাদের রিজার্ভ ভোটার, আমাদের হচ্ছে কি বলে কেনা গোলামের মতো, আমাদের বাইরে কোনো মতো কেন না যায়, বাইরে যদি কোনো মতো একটা সত্যি কথা বলে সে হলে আমার সে বিএনপি, সে রাজাকার, সে আলবদর, আমার নিয়েও বহু কথা বলে। আর মূলত জামাত বলে, আপনি হিন্দু হয়ে জামাত হলেন কি করে, সেটাও তো একটা প্রশ্ন। জামাত শুধু না, আমাকে বলেছে মুনতাসির মামুন সাহেব, আমি উনি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন কিভাবে, ইতিহাস বিভাগের তিনি আবার প্রধান, উনি বলছেন আমি নাকি জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক। তো জামাতে ইসলাম একটা ইসলামী দল, সেই দলের ধর্ম বিষয়ক সম্পাদক যদি হিন্দু হয় তাহলে জামাতে ইসলাম কোনো দল থাকে,
এই বোধটা তার নাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি তো সেই আমলেই তার বিদায় করে দেওয়া হয়েছিল যে ভাই তোমার আর চাকরি করার দরকার নেই। তো এই সমস্ত উদ্ভট লোক পাগল লোকরাও এখানে চাকরি পায় এবং চাকরি করে আওয়ামী লীগের সময়। আমরা চাই যে আমাদের এই দেশে সত্যিকার অর্থেই একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এবং ভারতেরও উচিত যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত বা পুনঃ প্রতিষ্ঠা করা দরকার। এটা ভারতের সাথেই করা দরকার, কারণ বাংলাদেশের এখন 90% বেশি মানুষ ভারত বিরোধী হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ভারতের জন্য একটা অমর্যাদাকর। ওই আপনি যদি কোন নদীতে যদি স্রোত বন্ধ করে দেন তাহলে ওই নদীতে কচুরিখানা জন্মে, বেঙ্গাচি জন্মে, ওই নদীর পানি নষ্ট হয়ে যায়। তো বাংলাদেশের যদি গণতন্ত্র না থাকে এখানে কিন্তু জঙ্গিবাদের উত্থান হবে। ভারত কিন্তু ইচ্ছা করলেও আপনার আফগানিস্তানের তালেবান ঠেকাতে পারেনি, তারা কিন্তু বহু চেষ্টা করেছে। যখনই ভারতকে ভারতের নিয়ন্ত্রণে রাখা তারা সিনেমা হল তৈরি করে, সেখানকার মানুষ খাইতে পারে না, যাই হচ্ছে সিনেমা হল তৈরি করে। তো সেই বিষয়গুলো তো এখন হলো এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হলে সেটা ভারতের জন্য লাভ, বাংলাদেশের জনগণের জন্য লাভ, এবং দুই দেশের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক আবার পুনঃ প্রতিষ্ঠা হবে। কারণ বাংলাদেশ থেকেও মানুষ ভারতে বেড়াতে যায়, চিকিৎসা নিতে যায়, ভারতের পণ্য যাই হোক সেখানে তড়িঘড়ি করে আসে, বাংলাদেশের পণ্য যদিও ভারতে কম যায়। তো সবকিছু মিলে আমরা চাই যে ভারতের সঙ্গে একটা সৌহার্দ্য পরিবেশ তৈরি হোক, জনগণের সঙ্গে জনগণের, শুধু মানে কোন রাষ্ট্রীয় যারা দলের সঙ্গে জানা না, একটি দলের সঙ্গে যাতে না হয় আর কি। অসংখ্য ধন্যবাদ।